أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আগামী 3রা এপ্রিল 2019 পবিত্র শবে মেরাজ, মেরাজ রজনীর জিকির বা আলোচনা কোরআন হাদিসের মধ্যে সুস্পষ্ট রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। সূরা নাজমে ইরশাদ করেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। কোরআনের এসব আয়াত দ্বারা প্রমাণিত হয় মেরাজের আলোচনা আল্লাহ তাআলার সুন্নত, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মেরাজের ঘটনাসমূহ আলোচনা করেছেন, যা বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ অন্যান্য সকল হাদিসের কিতাবসমূহে বিস্তারিত বর্ণনা রয়েছে। এখন কেহ যদি বলে মেরাজ পালন করা বেদাত, আমাদের নবী মেরাজ পালন করেনি, এসব বলা মূলত আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতার শামিল। আর কেহ যদি বলে সাহাবাই কেরাম মেরাজের আলোচনা করেননি, যদি সাহাবাগণ মেরাজের আলোচনা না করতেন তাহলে এসব হাদিস বুখারী ও মুসলিম ও অন্যান্য হাদিস গ্রন্থে আসলো কীভাবে? হাদিস তো সাহাবিরা নবী থেকে, সাহাবি থেকে, তাবিনগণ, তবে তাবি থেকে এভাবে বর্তমান যুগ পর্যন্ত সকল মুহাদ্দিসিনে কেরাম মেরাজের হাদিসসমূহ বর্ণনা করে আসছেন, যা মূলত সবে মেরাজের আলোচনারই শামিল। তেমনিভাবে যখন কোরআনে বর্ণিত মেরাজের আলোচনা আসে, তখন তার তফসির যখন মাদ্রাসায় পড়া হয় তখন সকলেই এই আলোচনা করে থাকেন। আর তফসিরের মধ্যে মেরাজের আলোচনা সম্বলিত হাদিস শরীফ রয়েছে, যাতে মেরাজের আলোচনা রয়েছে। এছাড়া যখনই ছোট থেকে বৃদ্ধ, পুরুষ থেকে নারী, ফজর থেকে এশা, যখনই কেহ কোরআন পাঠ করবে, তাতে যখন 15তম পারায় আসবে তখন মেরাজের আলোচনা হচ্ছে এই 15তম পারার মধ্যে। এতে প্রমাণিত হয় প্রতিদিন লক্ষ লক্ষ কোরআন পাগল কোরআনের পাঠকেরা এই মেরাজের জিকির করছে। 27 পারায় সূরা নজম পড়লে মেরাজের জিকির হবে। সুতরাং জিকির করা হলো আল্লাহর সুন্নত, আল্লাহর রসুলের সুন্নত, সাহাবাগণের সুন্নত, আর এই সুন্নত বর্তমানেও চলে আসছে। আর যখন মেরাজের আলোচনা হবে তখন অবশ্যই এর তারিখ নিয়ে আলোচনা হবে। কেহ যদি প্রশ্ন করে সবাই মেরাজ কখন হয়েছে, তখন আমরা বলে থাকি জমহুর মুফাসসিরিনগণের মতে 27 রজব হলো 26 তারিখ দিবাগত রাত, 27 তারিখের রজব হলো সবে মেরাজ, আর সেই দিনকে আমরা খাস করে সবে মেরাজ হিসেবে পালন করি। তাছাড়া পুরো দুনিয়ায় প্রতিদিন কোনো না কোনো জায়গায় সবে মেরাজের জিকির হচ্ছে কোরআনের আলোকে। এখন কেউ যদি একে বেদাত বলে তা হবে কোরআনের বিপরীত একটি কথা। যারা আজ সবে মেরাজের বিরোধিতা করছেন তাদের ক্ষতি থেকে সাধারণ মুসলমানকে আল্লাহ তাআলা হেফাজত করুন। দেখুন, কিছু কিছু এমন বিষয় আছে যা আমরা মহব্বত ও আকিদত ও ঘটনার মাঝে লুকায়িত বিভিন্ন হেকমতের উপর ভিত্তি করে নিজেরাই নিজেদের উপর কিছু মালুমাত সাব্যস্ত করে নিই। মেরাজের সফর অবশ্যই একটি ফজিলত মণ্ডিত রাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মত হিসাবে আমাদের জন্য খুব বড় একটা সম্মানের বিষয়। আমরা আমাদের নবীর ব্যাপারে বলতে পারি, আমাদের নবী হলেন তিনি যার সে মর্যাদা মিলেছে যা অন্য কোনো নবীর হাসিল হয়নি। এটা আমাদের জন্য গৌরবের বিষয়। মেরাজের রাতের ব্যাপার এমন নয় যে কোরআন ও হাদিসের মধ্য থেকে ফজিলত বয়ান করে কোনো এবাদত নির্দিষ্ট আছে। সেজন্য আমি প্রথমেই বলেছি, আমাদের আকিদত এটা বলে যে অন্যান্য বিষয়সমূহের প্রতি লক্ষ্য রাখতে হবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মনাওয়ারায় তশরিফ এনেছেন, ইহুদিদেরকে 10 মহররম রোজা রাখতে দেখলেন, জিজ্ঞেস করলেন কেন রাখেন। তারা বলল, এটা সেই দিন যেই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে ফেরাউন থেকে নাজাত বা মুক্তি দিয়েছেন। তখন মূসা আলাইহিসসালাম কৃতজ্ঞতা প্রকাশার্থে রোজা রেখেছেন, তাই আমরাও সেই দিনটি আসলে রোজা রাখি। দেখুন, তারা বলছে আমরা তার সাথে মিল রেখে রোজা রাখি। তাদের উপর রোজা রাখার নির্দেশ ছিল না, কিন্তু ইহুদিরা মহব্বতের খাতিরে রোজা রাখছে। আর এই কথা শুনে সরকারে দু আলম সাল ইসলাম সম্মান করলেন। তিনি তাদেরকে বলেননি যে যদি মূসা ইসলাম তোমাদেরকে হুকুম না দেন তাহলে কেন এই আমল করছো, রোজা রাখছো। বরং নবী করিম সাল ইসলাম ইহুদিদের এই আমল দেখে
সাহাবাগণকে বললেন, আমিও এই মহরম মাসের 10 তারিখ রোজা রাখব, কেননা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে মিল রাখার ব্যাপারে আমরা মুসলমানরা ইহুদিদের চাইতে অধিক অগ্রাধিকারী। তখন সাহাবাই কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ ইসলাম, আমরা যদি ইহুদিদের মতো 10ই মহরম রোজা রাখি তাহলে ইহুদিরা তো টিটকারি মারবে, বলবে দেখো দেখো মুসলমানরা আমাদের এবাদতকে পালন করছে, তারা নতুন ধর্ম এনেছে অথচ আমাদের এবাদতসমূহ তারা পালন করছে। ইয়া রাসূলুল্লাহ, এই রোজা তো ইহুদিদের সাথে মিলে যাবে। তখন সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, তাহলে একটি রোজা 10ই মহরমের আগে কিংবা পরে মিলিয়ে নাও। এটি দ্বারা আমাদের নবী এটাই ইশারা করে দিয়েছেন যে যখন কোনো তারিখে, কোনো দিন, কোনো রাতে কোনো বড় ঘটনার সাথে সম্পর্কিত হয়, তাহলে আপনি নিজে সেই রাতে কোনো এবাদত করতে পারেন। এই ঘটনাকে দলিল বানিয়ে যদি আজ আমাদের কোনো সাধারণ মুসলমান শবে মেরাজের মহান ঘটনাকে পালন করতে গিয়ে কোনো নফল নামাজ পড়ে, জিকির করে, দরুদ পাঠ করে, গরিবদেরকে খানা খাওয়ায়, তাহাজ্জুদ পড়ে, তাহলে তাকে বাধা দেওয়াটা উচিত নয়। বাধা দেওয়াটা হবে হেকমতের বিপরীত। আজকাল এমনিতে মানুষ নামাজের আশেপাশেও ভিড়ছে না, রোজার ধার ধারছে না, দিনের নিকটে ভিড়ছে না, তাই যেই তরিকায় আসতে চায় আসুক, সেটাই হবে হেকমতওয়ালা কাজ। তবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যেন এটাকে রসম বানিয়ে না ফেলি, বরং এই থেকে শুধু উপকারিতা অর্জন করতে পারি। মেরাজ উপলক্ষে মসজিদের লোকজন যদি জমা হয় ইমাম সাহেব তাদের সামনে মেরাজের আলোচনা পেশ করে, সাথে সাথে সেই রাতে যে নামাজ পেয়েছি সেই নামাজের গুরুত্ব মানুষের সামনে পেশ করতে হবে। নামাজ তো 50 ওয়াক্ত ছিল, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্তে কমিয়ে এনেছেন। বুখারী শরীফের রেওয়ায়েতে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, আল্লাহ তাআলা এরশাদ করেন, হে হাবিব, আপনার উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছি আর তা কমিয়ে 5 ওয়াক্ত করেছি, কিন্তু আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত পড়ে তাহলে 50 ওয়াক্তের সওয়াব দান করা হবে। যদি মেরাজ উপলক্ষে জমা হওয়া মানুষগুলিকে এই সুযোগে নসিহত করে নামাজমুখী করা যায় তা হবে বুদ্ধিমানের কাজ। সুতরাং যারা এই রাতকে উদযাপন করতে চায় তারা এমন সব এবাদত করবে যা দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়, আল্লাহর নৈকট্য হাসিল হয়, নফল নামাজ পড়তে পারেন, যাদের কাছে অনেক কাজা নামাজ বাকি আছে তারা কাজা নামাজগুলি পূরণ করে দিতে পারেন, ওলামায়ে কেরামের বয়ান শুনতে পারেন, এছাড়া গরিব মিসকিনদেরকে সদকা খায়রাত করতে পারেন, জিকির আসকার করতে পারেন, তওবা ইস্তেগফার করতে পারেন, দুরুদ শরীফ পাঠ করতে পারেন। আশা করি আল্লাহ পাক এর সদকায় আপনার গুনাহ মাফ করবেন, আপনাকে সঠিক পথের দিশা দান করবেন। এবং এই মাসে একটি রোজা রাখারও ফজিলত রয়েছে, আপনি পরের দিন একটা রোজাও রাখতে পারেন। এভাবে পুরো রাত আপনি তাহাজ্জুদ নামাজ পড়লেন, সালাতুত তাসবি পড়লেন, নফল নামাজ যে কোনোভাবে, যে কোনো সূরা দিয়ে আপনি দুই রাকাত করে নফল নামাজ পড়তে পারেন, যত ইচ্ছা আপনি পড়েন। এবং বিশেষ করে খেয়াল রাখতে হবে, আমরা তো জানি না যে এশারের নামাজ জামাতের সাথে পড়লে এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়লে সারা রাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়। এখন আপনি শবে মেরাজ পালন করতে গিয়ে আপনি যদি রাতের সারা রাত ব্যাপী আপনার এবাদত করেন কিন্তু আপনি এশারের জামাত ছেড়ে দিলেন, ফজরের জামাত ছেড়ে দিলেন, তাহলে কোনো ফায়দা নেই। বরং সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো এশারের নামাজটি জামাতে পড়বেন এবং এরপর আপনার জিকির আজকার, দুরুদ শরীফ, কোরআন তেলাওয়াত এই সব কিছু করবেন এবং ফজরের নামাজও জামাতের সাথে পড়বেন, পারলে তাহাজ্জুদের নামাজও আদায় করে নিবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনার আশা পূরণ করবেন, এই আশা রাখা যায়। আর বিশেষ করে নামাজসমূহ আপনি অনেকে জিজ্ঞেস করে আমি কীরকম নিয়ত করবেন, যে কোনো নিয়ত যে কোনো নামাজের নিয়ত হলো যেই নামাজটি পড়ছেন সেটার নিয়ত, যে আমি নফল নামাজ পড়ছি, আমি ফরজ নামাজ পড়ছি, আমি সুন্নত নামাজ পড়ছি, যে মনের যে আকাঙ্ক্ষা সেটাই হলো মূলত নিয়ত। আপনি যে ধরেন জোহরের নামাজ পড়তে যাচ্ছেন, আপনি উজু করলেন, তো সেখানে গিয়ে আপনি জামাত আরম্ভ হয়ে গেল, এখন আপনি গিয়ে যদি নাওয়াই তোয়া নুসল্লি আলিল্লাহি তাআলা এভাবে পড়তে পড়তে আপনি হয়তো দেখা যাচ্ছে ইমাম সাহেব রুকুতে চলে গেলেন, আপনার একটা রাকাত চলে গেল, তখন আপনি গিয়ে সোজা আল্লাহু আকবর করে তকবীরে তাহরিমা দিয়ে দাঁড়িয়ে গেলেন, তাহলে আপনি রাকাতটি পেয়ে গেলেন। এখন আমার অনেক ভাইয়েরা
এই যে নিয়ত করতে করতেই একটা রাকাত হারিয়ে ফেলে। তো নিয়তটা হলো মূলত মনের ইচ্ছা, মনের আকাঙ্ক্ষা, আপনার মনের মধ্যে যেই এই এখন যে নামাজটি পড়বেন সেই সেটা মনে মনে যেটা আপনি নির্ধারণ করেছেন সেটাই হলো মূলত নিয়ত। মুখে উচ্চারণ করাটা ফরজ নয়, ওয়াজিবও নয়, এটা আপনি মুখে উচ্চারণ যদি সুযোগ হয় তাহলে মুখে উচ্চারণ করে নিয়ত করাটা জায়েজ আছে, কিন্তু মুখে উচ্চারণ করাটা জরুরি নয়। তাই সেই দিকে খেয়াল রাখবেন এবং এই নফল নামাজ করবেন, বিশেষ করে যাদের কাজা নামাজ আছে তারা কাজা নামাজগুলা পূরণ করে দিবেন, বেশি বেশি জিকির আজকার করবেন, দুরুদ শরীফ পাঠ করবেন এবং মৃত মা বাবার জন্য, আত্মীয় স্বজন, মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে সবে মেয়েরাজ যথাযথভাবে পালন করে এর ফজিলত অর্জন করার